আল্লাহ বলছেন পড়ো। ইসলামী বিদ্যার ধর্মীয় বিদ্যার সূচনা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ প্রদত্ত বিদ্যা, আর দুনিয়াবি বিদ্যা হচ্ছে মানুষ রচিত বিদ্যা, এর সূচনা হচ্ছে জিরো থেকে। আর আল্লাহর পক্ষ থেকে যেটা বিদ্যা সেটা হচ্ছে জিব্রাইলের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে এসেছে। কোরআন হাদিসের বিদ্যা হলো আল্লাহ প্রদত্ত বিদ্যা, আর সামাজিক বিদ্যা হলো শূন্য থেকে জিরো থেকে বিদ্যা। শুনুন, সর্বপ্রথম যিনি বিএ পাস করেছেন তার শিক্ষক হলো ইন্টার পাস, সর্বপ্রথম যিনি ম্যাট্রিক পাস করেছেন তার শিক্ষক হলেন ক্লাস নাইন পাস, সর্বপ্রথম যিনি ফাইভ পাস করেছেন তার শিক্ষক হলেন ফোর পাস, সর্বপ্রথম যিনি টু পাস করেছেন তার শিক্ষক হলেন ওয়ান পাস, সর্বপ্রথম যিনি ওয়ান পাস করেছেন তার শিক্ষক হলেন জিরো পাস। এই সামাজিক বিদ্যার উৎপত্তি হচ্ছে জিরো থেকে, সামাজিক বিদ্যার উৎপত্তি হচ্ছে জিরো থেকে। এর স্থায়িত্ব কোনোদিন স্থায়ী হতে পারে না, এটা অসম্ভব। আর এই বিদ্যা কোনোদিন অস্থায়ী স্থায়ী বিদ্যা হতে পারে না। মৌলিক বিদ্যা হচ্ছে আপনার কোরআন হাদিসের বিদ্যা, আর এগুলি হচ্ছে প্রয়োজনীয় বিদ্যা। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ হচ্ছে যে ব্যক্তি কোরআন শিক্ষা করে অন্যকে শিখিয়ে দেয়, যে ব্যক্তি কোরআন শিক্ষা অর্জন করে অন্যকে শিখিয়ে দেয়, সেই হলো সবচেয়ে উত্তম। শুনুন, এটা হলো স্কুল, এখানে 30 জন শিক্ষক আছেন, যিনি হাদিস পড়ান যিনি কোরআন পড়ান তার বেতন হবে 50,000, 1,00,000। যিনি হাদিস পড়ান তার বেতন হবে 70,000, যিনি ইংরেজি পড়ান তার বেতন হবে 50,000, অঙ্ক 50,000, বিজ্ঞান ভূগোল 50,000। এই সাবজেক্ট গুলিতে যা বেতন আছে কোরআন হাদিসের বেতন হবে তার দ্বিগুণ। বিখারণে চাই ভর্তি হতে হলে 5টা সাবজেক্টের ভালো রেজাল্ট আসতে হবে, 1 নম্বরে কোরআন, 2 নম্বরে হাদিস, 3 নম্বরে ইংরেজি, 4 নম্বরে অঙ্ক, 5 নম্বরে বাংলা, এই সাবজেক্টগুলি হতে হবে। তবে এই তিনটে যদি নাম্বার কম আসে তাহলে ভর্তি হতে পারবে, যদি উপরের দুটো ঠিক থাকে। এটা হবে ভর্তির নীতিমালা, ওটা হবে বেতনের কাঠামো। তাহলে হলো খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, বিদ্যার কাঠামো কি হবে, নীতিমালা কি হবে, সিলেবাস কি হবে, তা বিবেচনা করার মানুষ এদেশে নেই। 1947 সালের 14 আগস্ট দুই পাকিস্তান স্বাধীন হয়েছে, 15 আগস্ট ইন্ডিয়া স্বাধীন হয়েছে, সেদিন থেকে না আজ পর্যন্ত একটা সিলেবাস কেমন হতে পারে, বিদ্যা কিভাবে হতে পারে, একটা প্রতিষ্ঠান কিভাবে চালু হতে পারে, এই নিয়ে বিবেচনা করার মতো কোনো মানুষ শিক্ষামন্ত্রী হয়েছে বলে আমার জানা নেই। এই নিয়ে কোনো শিক্ষিত মানুষ বিবেচনা করেন বলে আমার জানা নাই। আজও সৌদি আরবের মাটিতে এটাই নীতি আছে, যার কোরআন ভালো মুখস্থ আছে তার নাম্বার বেশি, কোরআন দিয়ে তার ভর্তি শুরু হয়, কোরআনের শিক্ষক দিয়ে তার বেতন মালা শুরু হয়। এমনি তো কোরআন এবং হাদিসের শিক্ষাকে আগে আনা যাবে না, ভর্তিতে এই দুটো সাবজেক্ট আগে থাকতে হবে, বেতনে এই দুটো সাবজেক্টকে আগে থাকতে হবে, বেতনে আগে থাকবে দ্বিগুণ। ইংরেজি অঙ্ক ভূগোল ইতিহাস বিজ্ঞান সাবজেক্টের শিক্ষকের যত বেতন হবে কোরআন এবং হাদিসের শিক্ষকের বেতন তার চেয়ে দ্বিগুণ হবে। তাহলে এই বিদ্যাটা মাপে আসবে, তাছাড়া এই বিদ্যাকে মূল্যায়ন করার কোনো পথ নেই।